খানের আগমন, হাইব্রিড খানের আগমন। আসেন আসেন আসেন, কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। আসেন 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 আসেন। হাইব্রিড খানের দুই নয়ন, পারিবারিক উন্নয়ন। ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আপনারা জানেন এবং মানেন আমি জনদর দিনেতা হাইব্রিড খা। সারা জীবন জনগণ জনগণ করেই অতিবাহিত হয়েছে আমার রাজনৈতিক জীবন। জীবনে কখনো অন্যায়ের ন্যায়ের সাথে আপোষ করিনি, অন্যায়ের বিরুদ্ধে এক পা পিছুপা হইনি। ৩৭ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণ মানেই আমার রক্ত, আমার আত্মা, আমার শরীর। আমার শরীর মানেই জনগণ। আর সে কারণে আমি আমার শরীরকে দেশের সেরা সেরা খাবার, সেরা সেরা পোশাক এবং সর্বোপরি সব রকম সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকি। কারণ কারণ আমার শরীর ভালো থাকলেই থাকে জনগণ ভালো। কথা বলেন ঠিক কিনা নেতাজি? নেতাজি আমাদের দুইটো আবদা ছিল, আমাদের দুইটো আবদা ছিল। আমার শরীর ভালো থাকলেই যেহেতু জনগণ ভালো থাকে, আমি সব সময় চেষ্টা করি আমার শরীর ভালো রাখার, যাতে জনগণ ভালো থাকে। সংগ্রামী সংগ্রামী ভাই ও মারমুখী বোনেরা, আপনারা আমার পরিবার এবং শুধুমাত্র সে কারণে ১০,০০০ কোটি টাকার সম্পত্তি আমি আমার ভাই ব্রাদার পরিবারের নামে লিখে দিয়েছি। এর ফলশ্রুতিতে ভালো থাকবে আমার পরিবার তথা আমার জনগণ। থামেন থামেন, আমি হাইব্রিড খান, জনগণের জার। যদি কখনো শোনেন দেশের সব কিছু চুরি হয়ে গেছে, তাহলে জানবেন বুঝবেন এ চুরি চুরি নয়, এ চুরি আপনাদেরই জন্য, এ চুরি আমার পরিবারের আমানত। ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। কিন্তু নেতাজি শেষ করলে তো হবে না, আমাদের দুঃখের আবদার আছে। আবদার জি, আমি হাইব্রিড খান, আমার বাবার নাম ছিল আবদার খান। আবদার সেটা তো আমি পূরণ করবই। নেতাজি বলছে আমাদের এখানে হসপিটাল আছে, কিন্তু ৩৭ বছর ধরে কোনো ডাক্তার আসেনি। কম্পাউন্ডার, এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে। হ্যালো, হ্যালো হ্যালো, হেলথ মিনিস্টার? জি 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 জি, আমি হাইব্রিড খান বলছিলাম। জি সঠিক ধরেছেন। জি,
আমার জরুরি একটা আদেশ আপনার প্রতি। আমার এলাকায় দীর্ঘ 37 বছর ধরে হাসপাতালে কোনো ডাক্তার নাই। আজকে জনগণকে আমি কথা দিয়ে দিয়েছি, ডাক্তার লাগবে। না না না, কোনো কথা শুনতে চাই না, কোনো এক্সকিউজ নাই, ডোন্ট এক্সকিউজ, কোনো কথা হবে না। আমি চেয়েছি মানে কালকের ভিতরে অবশ্যই অবশ্যই ডাক্তার থাকা চাই এবং প্রতিটি হসপিটালে কানায় কানায় যেন সুন্দরী নাচে পরিপূর্ণ থাকে। নেতাজি 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 আরেকটা না নেতাজি, কোনো কথা হবে না, আগের কাজ আগে। কথা শুনেন, কথা শুনেন, বলছি আমাদের গ্রামে গত 2 মাস 37 দিন ধরে কোনো ফোনের নেটওয়ার্ক নেই। কথা আছে না, এখনই ঠিক হয়ে যাবে। ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী। হ্যালো হ্যালো, কি নেট নেই? নেট নেই, নেই। হ্যাঁ, তখন কথা বললাম কার সাথে? স্যার হাড়ে ব্যথা। হ্যাঁ, ও ও নেতাজির বাড়ির ভিতর নিয়ে যাও, যে খাইট মাইট দাও, দেখো ঠিক হয় কি।